প্রথমে আমি চিকেনটাকে আদা বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চালটা আধা ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি আর আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আমি গরম মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি, এবারে এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি কড়াই গরম করে তাতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি সেটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ কম আছে, সুন্দর করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু কাশ্মীরি রেড মির্চি দিয়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর আসবে। তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে গেলে এটা কিন্তু পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে একদমই ভালো লাগবে না, তেতো লাগবে। এরপর এই তেলের মধ্যেই আমি আরো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এবারে চিকেনটা বানিয়ে নেব। এর মধ্যে আমি আদা আর রসুন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে ভাতের জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। ভাতটা হয়ে গেছে, এবার এটাকে আমি জলটা স্টেইন করে দিচ্ছি।
পাতা দিয়ে তুলব। একটা পাত্রের মধ্যে ঘোলটা বানিয়ে নিচ্ছি, তাই জন্য দুধ দিয়ে দিচ্ছি। দুধটা নর্মাল টেম্পারেচারের আছে। এটার সাথেই আমি ঘি মিশিয়ে দিচ্ছি, কেওড়া জল, মিঠা আতর দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো, যেটা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সিতে, সেই মশলাটা পুরোটা এবারে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি প্রথমে ভাতের একটা লেয়ার দিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে, এবারে আস্তে আস্তে চিকেন আর আলু লেয়ারটা দিচ্ছি। এরপরে পেঁয়াজের বেরেস্তাটা দেব। ভাতের আরেকটা লেয়ার দেওয়া হচ্ছে। এরপরে আবার বেরেস্তাটা দেওয়া হচ্ছে। একটু মিল্ক পাউডার দিয়ে দেওয়া হচ্ছে। রাইসের শেষ লেয়ারটা দেওয়া হচ্ছে। বেরেস্তা দেওয়া হলো। এরপরে কেশর দেওয়া হলো। ঘি দেওয়া হলো। এবারে ঢাকনাটা আটকে দিচ্ছি, দিয়ে দমে বসিয়ে রাখছি 20 মিনিটের জন্য। একদম রেডি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি।